টানটান উত্তেজনার অবসান। 17 দিন পর ভারতের উত্তরাখণ্ডের টানেল দুর্ঘটনায় আটকে পড়া সব শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলো। একে একে 41 জন শ্রমিককেই বের করে নিয়ে আসা হয়েছে। মনে করা হচ্ছিল এক একজন শ্রমিককে বের করতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে, কিন্তু উদ্ধার কাজ শুরু হতেই দেখা যায় অত্যন্ত মসৃণভাবে এগোচ্ছে সবকিছু। মাত্র 38 মিনিটের মাথায় আটকে থাকা 41 জন শ্রমিককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকের সঙ্গেই হাসি মুখে মিলিত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। আনন্দ উচ্ছ্বাসে শ্রমিকদের জড়িয়ে ধরেন তিনি, পরিয়ে দেন মালা এবং উত্তরীয়। এরপরেই তাদের তুলে দেন অ্যাম্বুলেন্সে। সুরঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল উত্তরাখণ্ড সরকার। অবশেষে মৃত্যুকে জয় করে ফিরে এলেন 41 জন, আর তাতেই আনন্দের বাঁধ ভাঙল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে অত্যন্ত খুশি শ্রমিকদের পরিবার পরিজনরা। इस पूरे अभियान में लगे हुए सभी कर्मचारियों को, सभी कार्मिकों को, सभी विशेषज्ञों को, सभी हमारे वैज्ञानिकों को, सभी भारत सरकार की संस्थाओं को और एक एक व्यक्ति, हमारा एक एक व्यक्ति जो मीडिया से भी थे, उन समेत मैं सबका धन्यवाद करता हूं कि इस बहुत ही कठिन और चुनौतीपूर्ण काम को सभी लोगों ने अपना सहयोग प्रदान किया और बहुत चुनौतीपूर्ण काम होते हुए भी। শ্রমিকদের উদ্ধারের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ টানেলের বাইরে মিষ্টি বিতরণ করলেন তারা। একই সঙ্গে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রমিকদের মুক্তিতে নিজেদের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং। मुझे बहुत खुशी है कि सिल्कियारा टनल के हादसे के कारण जो 41 मजदूर फंसे हुए थे वो बाहर निकले और उनकी जान बची है। सभी एजेंसियों ने, विशेष रूप से पीएमओ के मार्गदर्शन में भारत सरकार की सब एजेंसीज, उत्तराखंड सरकार और वहां की स्थानीय जनता और सब लोगों ने रात दिन मेहनत की, परिश्रम किए, अलग अलग पर्यायों पर काम किया और उसके बाद ये सफलता मिली है। উল্লেখ্য, গত 12 নভেম্বর থেকে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেলে আটকে পড়েন শ্রমিকরা। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধার কাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খনন কাজ, তা সফল হয়। মঙ্গলবার দুপুরেই টানেলের বাইরে পৌঁছন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, আর শেষ পর্যন্তই উপস্থিত থাকলেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে 17তম দিনে উত্তরকাশীর সুরঙ্গ থেকে বেরিয়ে এলেন আটকে থাকা শ্রমিকরা। উদ্ধার কার্যে সফল উদ্ধারকারী দল অনেক বাধা অতিক্রম করে সুরঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে সুস্থ অবস্থাতেই উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। গত 12 নভেম্বর থেকে এই দিনটারই অপেক্ষায় ছিলেন সুরঙ্গে আটকে থাকা শ্রমিকরা, তাদের পরিবার এবং গোটা দেশ। উত্তরকাশীর সুরঙ্গ থেকে শ্রমিকদের বের করে দ্রুত অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে তোলা হয়। আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন, ট্রমা সার্জেন্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও প্রস্তুত ছিলেন, পাঠানো হয় অ্যাম্বুলেন্স। অবশেষে শ্রমিকদের মুক্তিতে খুশি গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।